এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমাকে বাঁচাতে গিয়ে নিজের এত বড় ক্ষতি কেন করলি তুমি রঞ্জু? তুমি ওকে বলো, তোমার যদি কিছু হতো আমি কি নিজে আমি কি ভালো থাকতাম? কেন কেন এত বড় রিস্ক নিলে? আয়ুষ কুমার, রঞ্জু, তুমি বলতে পারবে তুমি ওখানে কেন এসেছিলে? তুমি কি কিছু জানতে পেরেছিলে? আয়ুষ কুমার বলে ডেকেছে, আমি সেটা দেখতে পাচ্ছি, কিন্তু এখন না রেস্ট নেওয়া দরকার। হ্যাঁ, উনি তো এখনো পুরোপুরি সুস্থ হননি। আসুন আসুন, আমরা যাই। না না, ওনাবো, ওকে জানতে হবে তো, ওকে জানতে হবে ওখানে কেন এসেছিল। আমরা সব জানবো, হ্যাঁ, কিন্তু এখন ওনার রেস্টের দরকার। এখন আমরা যদি ওনাকে উত্তেজিত করি তাহলে এটা ওনার জন্য ঠিক না, ওনার হেলথের জন্য ঠিক না। আসুন, আমি আপনার সঙ্গে আবার পরে আসবো। রোজ রোজ বেশি জানতে হবে ওনাকে। তুমি আমার কথাটা শোনো, ওনার এখন রেস্টের দরকার। আয়ুষ, আপনার বোঝা উচিত এখন এভাবে তো কাম দাও। তুমি এরম বুঝছো কেন? এটা একটা হসপিটাল, আর মোহন তো এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, ও ঠিক হয়ে যাবে, আমি তোমাকে বলছি। হ্যাঁ না, সত্যি একটা কথা কিন্তু বলতেই হচ্ছে, এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরেও যখন মোহনার কেউ ক্ষতি করতে পারেনি, তার মানে মোহনার ক্ষতি কেউই করতে পারবে না। হ্যাঁ একদমই, না না, ওর মতো মেয়ে, ওর মধ্যে ভালো মেয়ে, ওর কোনো ক্ষতি হতেই পারে না, কি বল? হ্যাঁ, আমি বিশ্বাস করি যে মোহনার সঙ্গে ঈশ্বর রয়েছেন। একদম, যাকে চলো আর কথা বাড়িয়ে লাভ নেই, তুমি চলো আমার সঙ্গে, চলো আমি তোমাকে বাড়ি নিয়ে যাবো, চলো। না বাবা, এটা তুমি ভাবলো কি করে যে রুমঝুমকে এই অবস্থায় ছেড়ে আমি চলে যাবো? মানে আপনি আপনি এখানেই থাকতে চাইছেন? কেন, তোমার কোনো বক্তব্য আছে? না না, আমার কেন কোনো বক্তব্য হতে যাবে? আসলে সবাই তো সব কিছু দেখতেই পাচ্ছে, আর তাছাড়া আপনি এখন নিউজ সেন্সেশন, রিপোর্টাররাও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আর সকালে যা হলো। না 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 না, একদম 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 ঠিক, আমি কিছুতেই তোমাকে এইভাবে একলা এখানে ফেলে রেখে যেতে পারি না, তুমি আমার সঙ্গে যাবে, এটাই ফাইনাল। না বাবা, আমি যাবো না, ইম্পসিবল। আয়ুষ একদম ঠিক কথাই বলছে, আমার মনে হয় এটাই ভালো হবে যে আমরা এখানেই থাকি সবাই। এটা কোনো কথা হলো? মানে আপনারা সবাই মিলে এখানে থাকলে দেখুন না, এই যে নার্স ডক্টর, এরা তো সবাই খুব খুব যত্ন করে মোহনার মানে খেয়াল রাখছে, তাই না? আর কোনো অসুবিধা হবে না, আপনারা আপনারা নিশ্চিন্তে যান স্যার, নিশ্চিন্তে বাড়ি যান, আমি আমি আছি, আমি তো আছি এখানে। না না না, সে আবার হয় না কি কখনো? তোমাকে আগে বাড়ি যেতে হবে, তোমাকে রেস্ট নিতে হবে, তুমি এতটা ব্লাড দিয়েছো। সবাই যখন বলছে অর্ণব তুমি বাড়ি যাও, তোমার বিশ্রাম নেওয়া উচিত, যাও তুমি বাড়ি যাও, আমরা আছি তো। এই দেখুন আপনারা আপনারা কি যে বলছেন, আমি স্বার্থপরের মতো এইভাবে এইভাবে বাড়ি গিয়ে বিশ্রাম নিতে পারি, আপনারা সবাই এখানে থাকবেন, আর আমি আমি একটা কাজ করছি, আমি ডক্টরদের গিয়ে বলছি যেন স্পেশাল কেয়ার নেওয়া হয়। হ্যাঁ, আপনারা স্যার আপনারা আপনারা যান গিয়ে বিশ্রাম নিন, কোনো প্রবলেম হলে আমি ফোন করে দেবো তো আপনাদের। হ্যাঁ না, মানে আমি ভাবছি যে আমরা সবাই চলে যাবো, তুমি ব্লাড দিয়েছো, তুমি এখানে থাকবে, এটা আমার কাছে। স্যার একটা কথা বলুন,
আপনি আমাকে ভরসা করেন তো? নিশ্চয়ই করি, কিন্তু তাহলে আর কোনো কথা নেই, আমার নাম্বার তো আপনার কাছে আছে, আপনি আমাকে ফোন করে নেবেন। হ্যাঁ অগত্য, ঠিক আছে, চলো চলো এসো। তোমরা দুজন এখানে দাঁড়িয়ে কি করছো? তোমরাও যাও না, বা ভাব আমরা থেকে যাই ওর সাথে, কি বল? চলো আমরা দুজনেই বরং বাড়ি ফিরে যাই, চলো 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 এসো। আয়ুষ, আমি বলছিলাম যে মানে আপনার না এখানে এই অবস্থায় থাকাটা, ওই রিপোর্টাররা সারাক্ষণ এদিকে ঘোরাঘুরি করছে, বোঝার চেষ্টা করুন। আমি আমি বরং আপনার জন্য না এই আশেপাশে একটা কোনো হোটেলের ব্যবস্থা করে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না আপনার, মানে খুব ভালো একটা হোটেলের ব্যবস্থা করে দিচ্ছি, কোনো দরকার হলে আপনি আমাকে ফোন করে নেবেন, আমি আপনাকে ফোন করে নেবো। ঠিক আছে, দেখছি। কত বড় ফাঁড়া কাটলো বলতো, একই দিনে দাদু ভাই নাদ বউ একসাথে বিপদে পড়লো। সত্যি মা, মেয়েটা কি সুন্দর করে পুজো দিয়ে বাড়ি থেকে বেরোলো, তারপরে এই অবস্থা। আরে মোহনা যে কখন শুটিং স্পটে চলে গেছে সেটাই তো আমরা কেউ জানি না। সত্যি কথা, সবাই একসাথে বসে সকালবেলা ব্রেকফাস্ট করলাম, হঠাৎ করে যে কি কাণ্ড হলো এখনো ভাবলে আমার গায়ে কাঁটা দিচ্ছে। মন এখন ভালো রয়েছে আর আয়ুষেরও জামিন হয়ে গেছে, বাকি ব্যাপারটা আমি বুঝে নিচ্ছি। তুমি একা হলে বুঝতে পারতে না, অরুণাবু ছিল তাই বুঝতে পেরেছো সবটা। হ্যাঁ এটা তো মানতেই হবে যে অরুণাবু ছিল বলে সবটা সামলে নিতে পেরেছে, তবে এটাও ঠিক যে প্রথমে আমার একটু রাগই হচ্ছিল যে ওর সেটে এত বড় একটা ঘটনা ঘটবে কেন। তাতে তো ওর কিছু করার নেই বলো। দোয়া তুলছি বাতা, কিছু করার নেই ওনার। হ্যাঁ কেন কি হয়েছে সেটা নয় পরে ভাবা যাবে বা পরে জানাও যেতে পারে, কিন্তু এই মুহূর্তে অরুণাবু যেটা করছে সেটা সত্যি ভাবা যায় না। বাবু ছেলেটা রক্ত পর্যন্ত দিল। শুধু রক্ত বলছো, আর একটা নিজের অ্যাডভোকেট ঠিক করে জামিনটা পর্যন্ত করালো। অমর তুমি তো ছেলেটাকে সাথে করে আনতে পারতে, ওকে রেখে চলে এলে কেন? বাবা